আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ছিল আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন, যাক আশা করি পুরো ব্লগটির সাথেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো সবাই মিলে আমরা প্ল্যান করলাম, আবদালি চলে যাব আমাদের জাখরে। আজকে আমাদের ঈদ উপলক্ষে আমাদের সোয়াগেন্টি আমাদেরকে সবাইকে খাওয়াবে, সো সব কিছু এই তো প্যাক করে নিলাম, ফাইনালি আমিও রেডি হয়ে নিলাম। আশা করি আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সো লেটস ওয়াচ। আজকে আমাদের মা মেয়ে ছেলেদের ছিল পিঙ্ক ডে, আমি আর রশ্মি সেম ড্রেস নিয়েছিলাম লুলু থেকে, আর লাবণীর সাইজের পাচ্ছিলাম না, এই দুইটা ড্রেসই অ্যাভেলেবেল ছিল, যাকে তো আমি রেডি হয়ে নিলাম। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলে রওনা হয়ে যাব, আশা করি আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো রশ্মি আর আমি একই ড্রেস, মাশাল্লাহ ভালোই লাগছিলো। পিঙ্ক কালারটা আমার আসলে তেমন একটা ভালো লাগে না, বাট পরার পর অনেকটাই ভালো লাগছিলো। আর এদিকে লাবণীকে কী পরাবো ভাবলাম, সো ওকে একটা শার্ট নিয়ে দিলাম পিঙ্ক কালারের, আর হায়া তো পিঙ্ক শার্ট, মাশাল্লাহ খুবই কিউট লাগছিলো বাবাটাকে। এই তো ফাইনালি আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আবদারির উদ্দেশ্যে রওনা হয়ে যাব, যাবার পথে সুমিকে পিক আপ করে নিব। যাকে তো আমরা আবদালি পৌঁছে গেলাম, যাবার পথে হায়াতে বলছিল চকলেট খাবে, সো দেখি কি নেয় ও। আসার পরে তো একদম হামদুম লেগে গিয়েছে, যেহেতু অনেকদিন আসা হয় না, আর যেহেতু মরুভূমিতে সো অনেকটাই বালু পড়ে থাকে, এসি সবকিছু আর কি ঝাড়টা দিয়ে সবকিছু গুজগাজ করে নিলাম। এই তো ফাইনালি একে করে সবাই চলে আসলো, যাক আমরা এই লেট ছিলাম আজকে, আর সোয়াগ আন্টি অলরেডি আমাদের আগে পৌঁছে গিয়েছিল, আর এইগুলো নাস্তা আন্টি বাসা থেকে বানিয়ে এনেছিল আমাদের জন্য, হালিম, তারপর ছিল চাইনিজ নুডলস, অনেক অনেক ধন্যবাদ, প্রত্যেকটা আইটেমে অনেক ইয়াম্মি ছিল আন্টির। এদিকে হালিমের জন্য ব্রেস্তা ভাজা হচ্ছে, এই তো আন্টি সবাইকে সার্ভ করে দিচ্ছে, এখন সবাই মিলে আমরা একটু নাস্তা খেয়ে নেব, তারপর রাতে খাবার অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। এটা তো লাগবে, লাগলে এখনই খুলে দিয়ে দাসাটা তো সুন্দর, দাসাটা পাঞ্জাবি সুন্দর লাগতেছে। তাও চোখ মানতে পারে না, আমি খাওয়াই
যেহেতু বাইরে আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, যাক রশিদ আবু বলছিল যে আমরা সবাই মিলে বাইরেই বসবো আঙ্কেল এবং ভাইয়ারা। আর যেহেতু আজকে রাতভরি আমাদের বাইরে রান্না বাড়া চলবে, সো এই তো বাইরেই বসার ব্যবস্থাটা করা হচ্ছে। এই তো রশনির আব্বু, আঙ্কেলরা এবং ভাইয়েরা সবাই মিলে আড্ডায় বসে গেল। ওদের আড্ডা রাত ভরই চলবে, ওরা অনেক এনজয় করে যখন একত্রিত হয়। আর এই তো নাস্তার শেষে আমরা সবাই মিলে বাইরে আড্ডায় বসে গেলাম। আর যেহেতু রাত ভরি আমাদের রান্না বাড়া চলবে, অনেকটাই ব্যস্ত থাকবো সবাই মিলে। আর সোহাগিনটি আমাদের এখানে কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করলে উনি বাইরেই রান্না করতে পছন্দ করে, আজকে কোনো কিছু ব্যতিক্রম না, আমরা বাইরেই রান্না বান্না করবো। আর গতবার আন্টি বাইরে রান্না করেছিল গ্যাসের চুলায়, আর এবার আমাদের একটু ব্যতিক্রম ছিল, ভাবছিলাম যে লাকড়ি দিয়ে আর কি রান্না করবো, যাকে এখন তো তেমনটা ঠান্ডা নেই, দেখা যাক লাকড়ি পাওয়া যায় কি না। এদিকে আমাদের বড় ভাইকে দেখে তো সবাই বলতেছে ঈদি ঈদি, ঈদের জন্য বেচারাকে একদম মাথা নষ্ট করে দিচ্ছিল বড় ছোট সবাই মিলে। কত ভদ্র এরা বাবা, এই এই টাকা যদি আমরা দিতাম। আরো দুই টাকা এই দে ভাই, আরো দুই টাকা। এদিকে রান্নার প্রসেসিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, আন্টি ইলিশ মাছ নিয়ে এসেছিল আমাদের জন্য, তারপর ছিল গরুর মাংস, তারপর ছিল চিকেন ভাজি, এই তো সব কিছু রেডি করে নিচ্ছে। এছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা রান্নাটাও শুরু করে দিব।
এদিকে রশ্মিরাবু লাকড়িও জ্বালিয়ে নিয়েছে, চুলা সবকিছু সেট করে নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ চানমিয়া ভাইকে আমাদেরকে লাকড়িগুলো জোগাড় করে দেওয়ার জন্য। আর এই তো বাইরে মাছ কাটা হচ্ছে। যাক, প্রথমে আগে মাংসটা আর কি বসিয়ে দিতে বলেছি আন্টিকে, যেহেতু মুরগিটা অলরেডি ম্যারিনেট করে রাখা হয়েছে, মুরগিটা একটু দেরিতে ভাজতে ভালো হয়। তো এতে প্রথমে আর কি মাংসটা বসিয়ে দিবে, গরু মাংসটা। ইনশাল্লাহ গরু মাংসটা হলেই আর কি মাছ বা মাংসটা ভেজে নিব আমরা ইনশাল্লাহ। এই তো আমাদের মাংস মাখানো হয়ে গিয়েছে, এখন জাস্ট চুলাতে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। যা হঠাৎ পড়লো এই টমেটো গাছের চারাটা, মাশাআল্লাহ। আমার ছোট ঘরের সামনেই এই সুন্দর একটা ছোট্ট টমেটো গাছ দেখতে পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আমাদের দুই আন্টি মিলে মাছগুলো ভালো করে কুটে কাটে ধুয়ে নিচ্ছে, যেহেতু একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে আর কি ভালো। যাক, রশ্মিরাবু একাই মাংসটা বসিয়ে দিচ্ছে, আমি তো একদম ভয় পাচ্ছিলাম, ওই যে দেখাই যাচ্ছে আগুনের তাপ কতটা। এত আগুনের তাপ ছিল যে কি বলবা, দেওয়ার সাথে সাথে মাংসটা বলকাতে শুরু হলো। সো আন্টি একটু পানি ঢেলে দিচ্ছে, যেহেতু নিচের পানিগুলো যাতে শুকিয়ে না যায়। এই তো ইলিশ মাছগুলো দেখতে কত লোভনীয় লাগছিল, মাশাআল্লাহ। ভাজতে না ভাজতে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে খেয়ে নিবো, আমি তো এই টার্গেটেই ছিলাম, দেখা যাক। যাক, এদিকে এক এক করে আন্টিরা মাংসটা দেখতে লাগলো, লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা।
আসলে লাগিয়েছিল রান্নাটা মজাই আলাদা, কি বলবো আর, যারা রান্না করে খেয়েছে তারা তো অবশ্যই বুঝবেন। আর গ্রামের রান্না করা হয় আর এটা তরকারি এতটাই সুস্বাদু হয় ভাষায় প্রকাশ করে বলার মতো না। যাক, সবাই মিলে আমরা একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম, এরকম আমেজ তো কুয়েতের মাটিতে, বিদেশের মাটিতে স্পেশালি পাওয়া খুবই মুশকিল। যাক আলহামদুলিল্লাহ। এই দাওয়াতে লাকড়ি দিয়ে পাক হইতেছে, লাকড়ি পাক লাকড়ি। এই তো এখন প্রায় 1:30 মতো বাজে, এদিকে ভাবলাম একটু ঝালমুড়ি বানিয়ে দেয় সবাইকে, মাংসের ঝোল অলরেডি হয়ে গিয়েছে, সো মাংসের ঝোল দিয়ে আমরা একটু ঝালমুড়ি খাবো সবাই মিলে। আর অন্য অন্য রান্না হতে এখনও লেট আছে, খেতে খেতে হয়তো বা 4:00-5:00 বেজে যাবে, যা কলমো সবারই খিদে লেগে গিয়েছে। সো এই তো সবাই মিলে ঝালমুড়ির আড্ডায় বসে গেলাম আমরা।
এই তো আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো আর কি ভেজে নেবে। মুরগিটা একদম লাস্টে ভাজবে নানু। নানুকে অনেক অনেক ধন্যবাদ, একা বসেই সব কিছু করছিল। মাছের মাথাগুলো আগে ভেজে সবাইকে এক এক পিস করে দেওয়া হয়েছিল। আমার রশ্মির আপু তো একদম মাছ পোকা, স্পেশালি ইলিশ মাছের মাথা খেতে সে খুব পছন্দ করে, তো ওকে আগে দেওয়া হয়েছিল। লাবলিটা আমি দেখছি কালা কালা, সাকিব এটা দেখে নেয়। এই তো মাছ ভাজা শেষে নানু চিকেনগুলো দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ চিকেনটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে খেতে বসবো। রাতের খাবার তো অনেক লেট হয়ে গিয়েছে, বলতে গেলে সকালে খাবার বললেই চলে আর কি। যাক, এক এক করে এই তো মাংসগুলো এভাবেই ভাজা হচ্ছে। এদিকে রাতে এত ঠান্ডা কি বলবো আর, বেচারারা ঠান্ডায় আর বসতেই পারছিল না, কাঠ খেলা বন্ধ করে দিয়ে একদম আগুনের তাপে চলে এসেছে সবাই মিলে। হ্যাঁ, খেলতে পারো, এই তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রেডি হয়ে গিয়েছে। ফার্স্ট অফ অল বাচ্চাদের খাবার খেতে বসে দিলাম। প্রত্যেকটা ডিশই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এবং মজা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ নানু, সোহাগী আন্টি এবং রিয়ার মাম্মিকে এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমাদেরকে খাওয়ানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ আন্টি এবং নানু আপনাদেরকে। তোরা এত সরম পাস কেন, কিভাবে খাবি, বুইনের বাড়ি তাইছো, কিছু কইছে সাব্বির ভদ্রতা বজায় শখ ভাই আয় নাই আমার একটা ডাক দেবো, হালকা পাতলা একটা ডাক দিয়েছে। তানমিয়া ভাই আসি কিন্তু সোহাগের তরফ থেকে খানা। হ্যাঁ
আন্টি খাওয়াইতেছে সবাইরে। হ্যাঁ কয় কি আমাদের ম্যাডামদের তরফ থেকে খানা আজকে কি কইছ ক ক ক এই তো আলহামদুলিল্লাহ খাবার খেতে না খেতে সূর্যের দেখা মিলে গেল, আর এখন তো তাড়াতাড়ি সকাল হয় আলহামদুলিল্লাহ। অনেকদিন যেহেতু আবদুলি আসা হয় না তো এরকম সকাল আর কি অনুভব করা হয় না। যাক আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে আজকে সুন্দর একটা দিন কাটালাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত দূরে আসার জন্য। বাচ্চারাও একটু বাইরে ঘোরাঘুরি করতে লাগছিলো যেহেতু সকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ একটু পরে আবার গরম শুরু হয়ে যাবে। এই তো সবাই মিলে এখন বাসায় ফিরবার পালা, অনেকটাই সকাল হয়ে গিয়েছে, এখন প্রায় 6টার মতো বাজে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত দূরে আসার জন্য আর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর একটা দিন কাটালাম। যাক বাসায় যাওয়ার আগে একটু ভাবলাম আমার লাউ গাছটা দেখে যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে বড় হচ্ছে, সবাই দোয়া করবেন আমার লাউ গাছটার জন্য। প্রথমবার মতো কিছু বুনেছি আমার যা করে, আলহামদুলিল্লাহ ফুলও ফুটেছে। ইনশাল্লাহ কিছুদের মধ্যে আশা করি যে লাউ খাওয়া যাবে। যাক এই তো এখন আমারও বাসায় ফিরবার পালা, যেহেতু আমাদের বড় জেনারেটর নষ্ট তাই ইচ্ছা করলেও থাকা যাবে না, একটু পরে গরম শুরু হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।